হ্যালো আমার বাঙালি বন্ধুরা, আজকে তপন স্যার ফ্রম ইউএসএ। দেখো আজকের পড়া গ্রামার 15, তার মধ্যে আছে টেন্সের আন্ডারে, আজকে আসছে ফিউচার টেন্স, আগে করিয়েছি প্রেজেন্ট টেন্স, আগের দিন করেছি পাস্ট টেন্স, আজকে আছে ফিউচার টেন্স। প্রত্যেক টেন্সেরই চারটে করে ভাগ আছে বলেছিলাম, মনে আছে? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে ইনডেফিনিট কন্টিনিউয়াস হয়ে গেছে, আজকে পড়াবো ইনডেফিনিট আর কন্টিনিউয়াস ফিউচার টেন্সের। তা এই ব্রেকটা নিয়ে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস পড়াবো। আচ্ছা দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্স মানে চল সিম্পল সরল, ডিক্লারেটিভ হ্যাঁ বাচ্চকে, অ্যাফার্মেটিভ প্লাস অথবা পজিটিভ হ্যাঁ বাচ্চক শব্দে কি আসছে দেখো। আমি সিনেমা যাব, সরল অর্থে আমি সিনেমা যাব, সরল অর্থে না। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মডাল প্লাস V1 প্লাস অবজেক্ট অ্যান্ড অ্যাডভার্ব, বলেছি এই দুটি অপশনাল, কোথাও আসবে কোথাও আসবে না। মডেলটা কি? এখানে মডেলটা হচ্ছে শ্যাল এবং উইল দুটোই হয়, শ্যাল হয় আমি আমরা বলে শ্যাল হয় ইন জেনারেল, আর আমি আমরা বাদ দিয়ে আসলে গেছে উইল হয় ইন জেনারেল। কিন্তু যদি এমফেসাইজ করো অর্থাৎ চাপ দিয়ে স্ট্রেস দিয়ে বলো, তখন আই শ্যালটা উইল হবে, উইলটা শ্যাল হয়ে যাবে। দেখাবো এখানে, রিনা কাল কলকাতা যাবে, সিম্পল সরল কথা, রিনা উইল গো টু কলকাতা টুমোরো। টুমোরো হচ্ছে অ্যাডভার্ব রয়েছে এখানে, গো হচ্ছে ইন্টেনসিটি ভার্ব, সেই জন্যে অবজেক্ট নেই। আচ্ছা রবি বিকেলে আসবে, রবি আর ও বিআই লিখেছি আর এও কারেক্ট, রবি উইল কাম দিস আফটারনুন, আজকে বিকেলে আসবে মানে আজকে বিকেলে, রবি উইল কাম দিস আফটারনুন। মনে রেখো AFT যদি থাকে যে কোনো শব্দে উচ্চারণ আফট, যেমন যেমন ধরো অ্যাবাফট, আফটারনুন, বাস্টার্ড, কাসল, মনে রেখো AST। আচ্ছা তারপরেতে এবার তুমি মরবে ই উইল ডাই, সে মরবে হি উইল ডাই, কিন্তু যদি আমি স্ট্রেস দিয়ে বলছি তুমি তুই মরবি ই, তখন উইলটা শ্যাল হয়ে যাবে, ইউ শ্যাল ডাই। এক মাস পর শীত এসে যাবে, দ্য উইন্টার উইল কাম ইন আ মান্থ, মনে আছে ইন অ্যান্ড উইদিন শিখিয়েছিলাম, ইন মানে পরে, ঠিক তার সে টাইমটা শেষ হবে তার ঠিক পরে, আর উইদিন মানে এর মধ্যেই, দ্য উইন্টার উইল কাম ইন আ মান্থ, এক মাসের মধ্যে, ইন আ মান্থ মানে এক মাস পরে। রেবা সন্ধ্যায় নাচবে, রেবা উইল ডান্স দিস ইভিনিং, ইভিনিং না ইভনিং, ইভনিং ইভনিং দীর্ঘ ই ভয় অসন্ত, ইভনিং নয় অসন্ত, ইভনিং দেখছ, ইভনিং ইভিনিং নয়। আচ্ছা তারপরেতে এবার নেগেটিভ, আচ্ছা এবার আসবে চিন্তা নেই আমি আসবো, আমি আসবো না আই উইল কাম, কিন্তু চিন্তা নেই আমি আসবো মানে চিন্তা নেই, আশ্বাস দিচ্ছ আমি নিশ্চয়ই আসবো বলতে চাইছ, সেখানে ডোন্ট ওয়ারি আই শ্যাল এর বদলে আই উইল কাম হয়ে গেল উইল। আচ্ছা তাহলে শ্যালটা উইল হবে, উইলটা শ্যাল হবে যদি নিশ্চিতভাবে বা নিশ্চয় বা এমফেসাইজ বা স্ট্রেস দিয়ে বল। নেগেটিভ কী হবে? না বাচ্চক বাক্যেতে, এই প্রথম সেন্টেন্সটা ইচ্ছে করে দিয়েছি এই কারণে, তোমরা বাঙালি বাংলা ভাষায়, আমি তত ভালো বাংলা
তোমাদের মতো অত ভালো বাংলায় নয়, তবু বলছি অনেক সময় বাংলা ভাষায় তোমরা এই কন্টিনিউয়াস টেন্স ইউজ করো, কিন্তু ভবিষ্যৎ বলার জন্য। যেমন তুই যা আমি যাচ্ছি না, বলো না তুমি যাও আমি যাচ্ছি না, তেমনি আমি ক্লান্ত আমি রান্না করছি না, আই এম টায়ার্ড, আই এম নট কুকিং টুডে, আই এম টায়ার্ড বা এক্সস্টেড বলতে পারতে, আই এম নট কুকিং টুডে। আচ্ছা, মা নিশ্চয়ই মানবে না, নিশ্চয়ই কথা না থাকতো মা মানবে না, মা উইল নট অ্যাগ্রি, অ্যাগ্রি এগ্রি নয়, মা উইল নট এগ্রি। এবার নিশ্চয়ই কথাটা যোগ করেছ, এবার উইলেরটা শ্যাল হয়ে যাবে, দেখি শিওরলি মাদার শ্যাল নট অ্যাগ্রি, শিওরলি মাদার শ্যাল নট অ্যাগ্রি। আচ্ছা, বাবা আমায় জুতো কিনে দেবে না, সাধারণ কথা, বাবা উইল নট বাই মি শু। আচ্ছা, এখানে আর শু দিয়েছি, আর পেয়ার অফ শু বলতে পারতে, দুটোই কারেক্ট, ফাদার উইল নট বাই মি আর শু অথবা আ পেয়ার অফ শুজ তাও বলতে পারতে। আচ্ছা, বাচ্চারা মারপিট করবে না, এটা সিম্পল কথা, দ্য চিলড্রেন উইল নট ফাইট, হয়ে গেল। এবার আসছে ইন্টারোগেটিভ, না তার আগে একটা আমার মনের দুঃখের কথা প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে বলেছি বাংলা বাঙালিরা অনেক সময় বাংলা ভাষায় উল্টো হয়, সিম্পল আমি খাইনি এর কন্টেন্টসে বলতে অনেকে মাথা চুলকোয়, একজন দুজন না বহু লোকে আমি দেখেছি। আমার দুঃখটা এখানে আজকে অভিযোগটা, বাংলাদেশ পশ্চিমবঙ্গার বাংলার বাঙালি ছাত্রছাত্রী সব ক্লাসেরই এবং গার্ডিয়ানদের তরফ থেকে আমার অভিযোগ সেই সব লোকের ওপরে যারা ইংরেজিতে আমার থেকে অনেক ভালো, ইংলিশ মিডিয়ামে তারা বাবার পয়সা আছে, ইংলিশ মিডিয়াম ভালো, ইংলিশ মিডিয়ামে পড়েছে, কনভেন্ট স্কুলে পড়েছে, কিন্তু সকলের তো ইংলিশ মিডিয়াম পড়বার ক্ষমতা নেই, 80% লোকের ইংলিশ মিডিয়াম পড়বার ক্ষমতা নেই। তাহলে কি ইংলিশ মিডিয়াম না পড়লে কেউ ইংলিশ শিখবে না? দ্যাট ইজ ড্যাম লাই। আমাদের মেথডটা ফলো করো, ইংলিশ সকলেই শিখতে পারবে। আচ্ছা, সেই সব আমার থেকে যারা শিক্ষক অনেক ভালো ইংরেজিতে কনভেন্ট স্কুলে থেকে এসছে, বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস করেছে, তারা নিজেরাও ভালো, কারণ তারাও ইংলিশ মিডিয়ামে পাস করেছে, আর এই ছাত্রছাত্রীও শিখেছে, নট থ্রু এনি বুক রিমেম্বার, বাট থ্রু টোটোলজি, TAUTOLOGY, থ্রু টোটোলজি তারা শিখেছে। কোনো বই পশ্চিমবঙ্গে, কোনো ও বই পশ্চিমবঙ্গে নেই উচ্চারণ শেখাবার জন্যে, এমনকি যতদূর আমি দেখেছি ভারতবর্ষে আমি কোনো বই দেখিনি স্কুলের বাচ্চাদের কীভাবে মেথডিক্যালি প্রোনাউন্সিয়েশন ধরিয়ে দেবে, নেই কোনো, আমি দেখিনি, পশ্চিমবঙ্গে তো একেবারেই নেই, CBSE বোর্ডের টিচাররা তারা তাদের কাছেও নেই। আচ্ছা, এবং আমার দুঃখটা যেটা, যে তোমরা যারা নাকি PhD করেছো, MA করেছো, অনেক জায়গায় বড় বড় জায়গায় টিভি লেকচার দাও, কিন্তু যখন আমার ছেলে আমার মেয়ে ছাড়া তা আর কিছু জানে না, এমনকি একজন কোনো একটা ডিন অফ কলকাতা একটা ইউনিভার্সিটির কোনো একজন ডিন এও বলেছে আমার বাড়ির ঝিও ইংলিশ মিডিয়ামে পড়ায়। মনে রেখো, এরা হচ্ছে সমস্ত ক্রিচার, যারা তাদের মনুষ্যত্ব বোধ তাদের নেই, কারণ রবীন্দ্রনাথ বলেছিল 7 কোটি সন্তানারে বাঙালি করেছ মানুষ করনি, এরা অন্যকে একটু সাহায্য করবে, নিজের বহু শিখেছে, বাবার পয়সা ছিল বহু শিখেছে, সে সাধারণ আমাদের তো 80-90% পশ্চিমবঙ্গের লোকেদের কীভাবে হেল্প করা যায়। আমি এই বৃদ্ধ বয়সে দুদিন পরে চলে যাব সুদূর আমেরিকা থেকে, চেষ্টা করছি কীভাবে শেখানো যায় বাঙালিদেরকে, একটা স্কুলও করে নিয়েছি এবং টিচারদের আমি রেগুলার ফোনেও পড়াই তাদের। শোনো, তোমাদের যারা নাকি টিচার, যারা নাকি বাবার পয়সায় অনেক বড় ডিগ্রি করেছো, বড় বড় সম্মান না, তোমরা মনুষ্যত্ব আছে কি না, টেক ইউর ওন ইনভেন্ট্রি, টেক ইউর ওন ইনভেন্ট্রি,
তোমাদের মানুষের মনুষ্যত্ব আছে কি না, কারণ তোমরা যারা নিচে পড়ে গেছে তাদের তোলবার মতন তোমাদের সদিচ্ছা নেই। একটু ত্যাগ করো, দুদিন পরেও তো মনে যাবে তোমার, ক বছর পরে ক বছর থাকবে পৃথিবীতে। উই আর নাথিং বাট ভেপার্স। মনে রেখো, প্রত্যেককেই জবাবদিহি করতে হবে বিচারের দিনে। আচ্ছা, শুধু আমার মেয়ে, আমার ছেলে কদিন চলবে? অমানুষ সমস্ত ক্রিচার দেখো। আর আমাদের মেথড যদি শিখে নাও, আমি যতটুকুন শিখেছি ততটুকুন যদি শিখে নাও, তার দশ তার হাফও যদি শিখে নাও, তাহলে ইংলিশে তোমরা যথেষ্ট ভালো হতে পারে। আমি বলেছি প্রথম, আমি কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশনে ফার্স্ট সেকেন্ড থার্ড বরাবর হতাম, কিন্তু আমার উচ্চারণ অতি জঘন্য ছিল। তীর্থপতি নিশ্চয়ই নাম শুনেছো, পরপর চারবার ফার্স্ট হয়েছিল ইংলিশ বেঙ্গল মিডিয়াম স্কুলে, তৎসত্ত্বেও বলছি। কিন্তু আমি বিগত 10 বছরে যথেষ্ট রিসার্চ করেছি বাঙালি বাচ্চাদের কীভাবে সহজে ধরিয়ে দেওয়া যায়। তাই জন্য আমি এতক্ষণ নেই যে লেকচারটা দিলাম, তার কারণ হচ্ছে মানুষের মধ্যে একটু একটু ভীতি আসুক যে হ্যাঁ, অন্যকে উপকার করা দরকার। তাহলে তো আমাদের মানুষ দুদিন পরে তোমরা দুদিন পরে তোমার সব ছেড়ে দিয়ে চলে, তুমি ছেলে মেয়ে যা বলো কোটি কোটি টাকা রেখে যাচ্ছ, কার জন্য রেখে যাচ্ছ? দুদিন পরে তো তুমি চলে যাবে, কনসিয়েন্স একটু আসে না। যাই হোক, আমি দুঃখের কথা বললাম, পড়াতে যাই। তোমরা মনে রেখো, আমি মিথ্যে বললে তোমরা আমাকে বই বলতে পারো, এমনকি সরকার পর্যন্ত, কোনো পশ্চিমবঙ্গ সরকার ভালো, বর্তমানে সরকার খুব ভালো, কিন্তু তারাও এডুকেশনে আগে ছিল মিস্টার চ্যাটার্জি, না আগে ছিল মিস্টার বোস, প্রাপ্ত বোস, এখন এখন হয় বোস, মাঝখানে ছিল একজন চ্যাটার্জি। তা দে ডোন্ট কেয়ার কীভাবে প্রোনাউন্সিয়েশন ঠিক করে দেওয়া যায়, কোনো ক্যারিকুলাম নেই ওখানে, কোনো লোক জানে না প্রোনাউন্সিয়েশন কীভাবে করতে হবে মেথডিক্যালি। তুমি ইংলিশ মিডিয়ামে পড়ে এলাম, টোটালিতে শিখে গেল, নো, প্রোনাউন্সিয়েশনের উপরে ভারত পশ্চিমবঙ্গ সরকার উচিত প্রোনাউন্সিয়েশন স্ট্রেস করে শেখানো। যাই হোক, যারা জ্ঞান বুদ্ধি আছে তারা চেষ্টা করবে, আর যারা নেই তারা তো আজকে আছে কালকে দুদিন পরে পরে চলে যাবে। ইন্টারোগেটিভ, তুমি কি মেলায় যাবে, প্রশ্ন করছো, উইল ইউ গো টু দ্য ফেয়ার, তোমার জন্য কি অপেক্ষা করব, শ্যাল আই ওয়েট ফর ইউ, এখানে আগে। তারপরে তুমি কি আজ সন্ধ্যায় নাচবে, উইল ইউ ডান্স দিস ইভিনিং, ইভিনিং উইল ইউ, তাহলে এখানে যে মডেলটা আগে আসছে, উইল এন্ড শ্যাল, মডেলটা আগে আসছে তারপরে ভার্ব আসছে, দেখছো, মডেল তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব, তিনটে সেন্টেন্স, এটা তিনটে ইন্টারোগেটিভ হ্যাঁ বাচকে। এবার আসছে না বাচক সেন্টেন্স, দেখো, সে কি শিগগিরই ফিরবে না, আরেকটা হচ্ছে বিনা কি আজ স্কুলে যাবে না, দেখো বিনা কি আজ স্কুলে যাবে না, বা সে কি শিগগিরই ফিরবে না, এই দুটো আমার স্ট্রেস লাগে, একটা শিগগির ওপরে একটা বিনার ওপরে। এখন কার ওপর চাপ দিয়ে বলছো তার উপর নির্ভর করে স্ট্রাকচার, এর স্ট্রাকচারটা হচ্ছে এই দুটো নেগেটিভের মোডাল, MODAL, মোডাল অক্সিলে ভার্বের একটা ক্যাটাগরি, মোডাল প্লাস সাবজেক্ট প্লাস নট তারপর V1। আর আরেকটা স্ট্রাকচার হচ্ছে মোডাল M, মোডাল প্লাস নট প্লাস সাবজেক্ট, তাহলে দুটোই গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু কোনটা কোন স্ট্রাকচার নির্ভর করে যে কার ওপর তুমি স্ট্রেস দিতে চাও, শিগির ওপরে না বিনার ওপরে, তার উপরে নির্ভর করবে। এটা যা বলার শিখিয়ে দিলাম, আমার মনে দুঃখ ছিল করে দিলাম, যারা জ্ঞানী গুণী আমার দুঃখটা বুঝতে পারবে, আর যারা মূর্খ তারা আত্মসম্মান লেগেছে বলে তাদের ইগোতে লাগবে। ওকে, লাভ ইউ গিডোস। আমার বাঙালি বন্ধুরা, একটু আগে তোমাদের ফিউচার টেন্সের ইনডিফিনিট পোর্শনটা দেখিয়েছি এবং কিছু মনের দুঃখের কথা বলে ফেলেছি। যে কেন বললাম কথাটা উঠল, যে যারা জ্ঞানী, বিদ্যা দদাতি বিনয়ং একটা আছে যারা সংস্কৃত পড়েছে তার জানো, সুতরাং যারা লেখাপড়া জানা লোক তারা বিনয়ে নম্রভাবে গ্রহণ করবে উপদেশ বড়দের, এটাই নিয়ম। কিন্তু অ্যারোগেন্ট হয়ে গিয়ে যদি তাদের ইগোতে লাগে, ও আমার শিখবো কেন, তাহলে তারা
চুইশন করে টাকা রোজগার করছে, কথাটা মনে রেখো, চুইশন, টিউশন নয়। ওখানে সাগরদ্বীপে বেশিরভাগ সাগরদ্বীপের কথা উঠছে এই জন্যে, আমার একমাত্র মেয়ে সাগরদ্বীপের জন্যে ছিল এবং আমার স্ত্রীও সাগরদ্বীপের লোক, এবং আমি সাগরদ্বীপের বাচ্চাদের কথা খুব ভাবি এবং তাদের কিছু করা যায় কিনা সব সময় চিন্তা করি। সুতরাং মনে রেখো, শিখে নাও, যারা টিচার আছো তোমার নম্রভাবে গ্রহণ করো এবং শেখো, নিজের সম্মান বাড়াও, অন্যের সম্মানও বাড়াও, অন্যের উপকারও করো। টিউশন না করে তোমার ব্যস্ত, টিউশন না কথাটা, টিউশন নয়, গার্ডিয়ানরা সকলে আমার টিউশনে পাঠাবো, কথাটা চুইশন, চুইশন, চুইশন। আচ্ছা এসো এখন ফিউচার টেন্সের, আজকে এখন কন্টিনিউয়াস পোর্শনটা আমরা দেখাচ্ছি, বুঝলে, আগে ইনডেফিনিট করেছি, কন্টিনিউয়াস চলমান ভবিষ্যৎ। কী হবে এখানে, সাবজেক্ট শ্যাল, শ্যাল বি, উইল বি, মডেলের সঙ্গে বি যোগ হবে, তারপর ভি ওয়ান, তারপর আইএনজি, কন্টিনিউয়াস। মনে রেখো, একমাত্র কন্টিনিউয়াসই ভি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ হয়, ভি টু এর সঙ্গে কখনো আইএনজি যোগ হয় না। আচ্ছা দেখো, শুরু করা যাক। কাল এই সময়টা তোমার ছেলে প্লেনে যেতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে, এখন থেকে পরে, একদিন পরে হোক, এক ঘন্টা পরে হোক, 10 লক্ষ বছর পরে হোক, একটা কিছু ঘটতে থাকবে, সেইখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি, একটা জিনিস ঘটতে থাকবে। কাল এই সময়টা তোমার ছেলে প্লেনে যেতে থাকবে, কি হলো, টুমোরো, কাল, দিস টাইম ইওর সান উইল বি ট্রাভেলিং অন প্লেন, অন দ্য প্লেনও বলতে পারো। আচ্ছা, টুমোরো দিস টাইম ইওর সান উইল বি ট্রাভেলিং অন প্লেন, আবার বলছি, ট্রাভেলিং, দ্য প্লেনও বলতে পারো কিন্তু আ প্লেন বলবে না। এবার লক্ষ্য করো এই সেন্টেন্সটার মধ্যে, আগে বলেছিলাম অ্যাডভার্ব নর্মালি আমরা শেষে যোগ করি, কিন্তু এখন শেখো, অ্যাডভার্ব সেন্টেন্সের যেখানেই বসাও না কেন, এটা অর্থপূর্ণ হয়, কিন্তু প্রচলিত প্রথা অনুযায়ী আমরা শেষের দিকেই বসাই, কিন্তু যেখানে আমরা স্পেসিফিক্যালি বলতে চাই সেখানে অ্যাডভার্বটা আগেও আসতে পারে, মাঝখানেও আসতে পারে। দেখো, কাল এই সময়টা, টুমোরো দিস টাইম, অ্যাডভার্ব আগে এলো, ইওর সান সাবজেক্ট উইল বি, উইল বি শ্যাল বি আছে না, এখানে উইল বি হবে, সে বলে, ট্রাভেলিং ডবল এল, ট্রাভেলিং, ট্রাভেলিং ডবল এল, ব্রিটিশ ইংলিশে, আমেরিকান ইংলিশে ওয়ান এল। আচ্ছা, বিকেলে মেয়েরা ফুটবল খেলতে থাকবে, দিস আফটারনুন, আবার সে অ্যাডভার্বটা পড়ে, দিস আফটারনুন দ্য গার্লস উইল বি প্লেইং, এখানে উচিত ছিল ফুটবল বলা, ফুটবল খেলতে থাকবে, প্লেইং, ফুটবল একটা ওয়ার্ড, এখানে হ্যালো অবজেক্ট হল, দিস আফটারনুন দ্য গার্লস উইল বি প্লেইং ফুটবল, বেশ, তাহলে মেনে নিচ্ছ, এখানে সাবজেক্ট অ্যাডভার্বটা শেষে নিয়ে প্রথমে আসছে, এখানে তখন বাবা খবরের কাগজ পড়তে থাকবেন, দেনটা আগেও হতে পারত, শেষও হতে পারত, দেন মাই ফাদার উইল বি রিডিং নিউজ পেপার, উইল বি রিডিং, দেখেছ, শ্যাল বি, উইল বি, তারপর ভার্বের পর আইএনজি হয়, দেন মাই ফাদার উইল বি রিডিং নিউজ পেপার, কিন্তু এও বলতে পারো, মাই ফাদার উইল বি রিডিং, মাই ফাদার উইল বি রিডিং নিউজ পেপার দেন। আচ্ছা, চেষ্টা করো এই অ্যাডভার্বটা শেষের দিকে দেওয়ার, কিন্তু স্পেসিফিক যখন এইভাবে বলো তোমরা, তখন প্রথম দিকে দিলেও সেই মিনিং। এই সময় তোমরা আটলান্টিক মহাসাগরের ওপর, মিন করতে চাইছে, এই সময় তোমরা
তোমরা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছ প্লেনে করে। এই সময় তোমরা আটলান্টিক মহাসাগরের ওপর, দিস টাইম ইউ, তোমরা বলেছি তো সেই জন্য, দিস টাইম ইউ অল উইল বি ফ্লাইং, কেন সাগরের ওপর দিয়ে আছে তো, ফ্লাইং ওভার অ্যাটলান্টিক ওশন। কথা উচ্চারণটা শোনো, ওভার, ওভার নয়, ওভার নয়, ওভার, যেমন নোটিস, মৌন, ওপেন, মনে রেখো, হ্যাঁ, ওর মতন, সো গো, দিস টাইম ইউ উইল বি ফ্লাইং, ইউ অল উইল বি ফ্লাইং ওভার আটলান্টিক ওশন। দেখো ও সি ই এন, সি এর উচ্চারণ তাহলে বসো এখানে, আবার বলেছিলাম সি এর উচ্চারণ চ, চ হয় বলেছিলাম, মনে আছে প্রথম দিকে সি ই এল এল ও, চেলো, সি ই এল এল ও, চেলো, এক ধরনের বাদ্যযন্ত্র, গ্রিসের, গ্রিসের থেকে এসছে ওটা, চেলো বলো। আচ্ছা তখন কি তোমার বাচ্চা ঘুমোতে থাকবে? এখানে তখনটা আমার শেষে দিয়েছি, আগেও দিতে পারতাম, উইল ইয়োর চাইল্ড বি স্লিপিং দেন, উইল ইয়োর চাইল্ড বি স্লিপিং দেন, দেখো মিলিয়ে দেখো মডেলের সঙ্গে বিভার্ব ভি ওয়ান, তারপর আইএনজি, দেনটা অ্যাডভার্ব পরে এসছে। তারপর ছেলেরা কি সারা রাত ধরে তাস খেলতে থাকবে? বাংলা আমরা এও বলি ছেলেরা সারা রাত ধরে তাস খেলবে, এও বলি বাংলা না, সুতরাং বাংলায় কি মিন করতে যাচ্ছ সেইটা একরকম, আর ল্যাঙ্গুয়েজে একটু তফাৎ হয়, যেটা ইংলিশে বা হিন্দিতে করো তখন এক্সাক্ট হিন্দিতে এবং ইংলিশে এক্সাক্ট টেন্সটা হয়, বাংলা একটু একটু ডিফেক্টিভ ওই ব্যাপারে, এবং বলেছি ফোনেটিক্যালিও বাংলা খুবই ডিফেক্টিভ ফোনেটিক্যালি। আচ্ছা ছেলেরা কি সারা রাত ধরে তাস খেলতে থাকবে? উইল দ্য বয়েজ বি প্লেইং কার্ডস ফর দ্য হোল নাইট? এখানে দেখো ধরে, সারা রাত ধরে, ফর হয়েছে, সিন্স হয়নি, মনে আছে সিন্স অ্যান্ড ফর? বেশ এবার কন্টিনিউয়াস হয়েছে, এবার আসছি আমরা ফিউচার পারফেক্ট টেন্স, পুরা ঘটিত অতীত, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, যখন করে থাকবে, সে করে থাকবে, তুমি করে থাকবে, আমি করে থাকবো, এই ধরনের কিছু মিন করতে যাও তখন ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করা হয়। আচ্ছা দেখো ঘড়িতে ছটা বাজার আগেই আমি এসে যাব, করে থাকবো, আমি এসে যাব মানে আমি করে থাকব, আমি আছে করে থাকব মানে আমি এসে যাব, ঘড়িতে ছটা বাজার আগে আমি এসে যাব, আমি আগে আসব ঘড়িতে ছটা পরে বাজবে, আই উইল হ্যাভ কাম বিফোর দ্য ক্লক স্ট্রাইকস সিক্স, ঘড়িটা পরে বাজবে তাই না, ঘড়িটা ছটা পরে বাজবে আমি তার আগে আসব, আই উইল হ্যাভ কাম আমি এসে যাব, আই উইল হ্যাভ কাম, উইল হ্যাভ বিফোর দ্য ক্লক স্ট্রাইকস সিক্স, ছটা বাজার আগেই, লক্ষ্য আগেই যখন বলি চেষ্টা করো এইভাবে লিখতে, আই উইল হ্যাভ কাম বিফোর দ্য ক্লক স্ট্রাইকস, ঠিক এই স্ট্রাকচারে বিভিন্ন সেন্টেন্স তোমরা বানাতে পারো, কারণ তোমাদের চিন্তা শক্তি আমার থেকে কম না, আমি তো বুড়ো হয়ে গেছি তোমাদের অনেক বেশি। আচ্ছা এর মধ্যেই সকালে খবর, এর মধ্যেই সকলে খবর পেয়ে যাবে, এর মধ্যেই সকলে খবর পেয়ে যাবে, অল উইল হ্যাভ অলরেডি রিসিভ দ্য নিউজ, এখানে সকলেই বলেছে তো অল ইউজ করেছি, এর মধ্যে রিসিভ দ্য নিউজ বাই নাও হতে পারত, এর মধ্যেই সকলে খবর পেয়ে যাবে, বাই নাও, বাই নাও দিতে পারতে, বুঝলে,
ইতিমধ্যেই অল উইল হ্যাভ রিসিভড অল উইল হ্যাভ অলরেডি রিসিভড দ্য নিউজ আচ্ছা অলরেডি না দিয়ে বলে বাই নাও করতে পারছে বাই নাও না হয়ে অলরেডি হলো অল্টারনেটিভ দেখালাম আচ্ছা এই সময় আমরা নাগপুরে পৌঁছব বলছো কথাটা ইউজ করছো অ্যাজ ইফ ইনডিফিনিট ফিউচার বলছো কিন্তু কি মিন করছো আমরা পৌঁছতে থাকব কন্টিনিউ ফিউচার পারফেক্ট পৌঁছে যাব আর কি পৌঁছব মানে পৌঁছে যাব পৌঁছে যাব দেখো তাই মিন করছে কিনা দেখো এই সময়ে আমরা নাগপুরে পৌঁছবো মানে এই সময় আমরা নাগপুরে পৌঁছে যাব বুঝতে পারছো পৌঁছে যাব বলো না বাংলায় ভালো না আচ্ছা উই শ্যাল হ্যাভ রিচড নাগপুর বাই দিস টাইম উই শ্যাল হ্যাভ রিচ নাগপুর বাই দিস টাইম রিচড হ্যাবের পরে ভি থ্রি ফর্ম হলো লক্ষ্য করেছ হ্যাবের পরে ভি থ্রি ফর্ম আসছে হ্যাবের পরে ভি থ্রি ফর্ম আসছে মনে আছে ভি ভি ওয়ান ভি টু ভি থ্রি থার্ড ফর্ম কাম কেম কাম রিসিভ রিসিভড রিসিভড রিচ রিচড রিচড ফিনিশ ফিনিশড ফিনিশড থার্ড ফর্ম উই শ্যাল হ্যাভ রিচড নাগপুর বাই দিস টাইম আমরা এই মধ্যে পৌঁছে গিয়ে থাকব এর এই সময়ের মধ্যেই কি বিনা রান্না করে ফেলবে না এই সময়ের মধ্যেই কি বিনা রান্না করে ফেলবে না দেখো উইল নট নট একটা আসছে ঠিক মডেলের পরেই নটটা আসছে উইল নট বিনা হ্যাভ ফিনিশড কুকিং বাই দিস টাইম আগের বার বলেছিলাম এটা এদিক হতো অর্থাৎ নটটা বিনার পরে আসতে পারত মিনিংটা কি হতো কোনটা স্টেজ করতে আসে তার উপর নির্ভর করছে কিভাবে বলছো তার উপর নির্ভর করছে এখানে তুমি বলছো এই সময়ের মধ্যে বিনা কি রান্না করবে বিনাটা স্টেজ করছো উইল নট বিনা হ্যাভ ফিনিশড কুকিং বাই দিস টাইম বিনাকে স্টেজ করছে এখানে উইল নট বিনা হ্যাভ ফিনিশড কুকিং বাই দিস টাইম বিনাটাকে স্টেজ করছো রান্না করে ফেলবে দিন ওটা তখন আগে আসতো বিনাটা পরে আসতো উইল উইল বিনা নট হতো আচ্ছা এবার ছবি নিয়ে নাও আবার বলছি বুঝে বুঝে করো সাবজেক্ট কোনটা মডাল কোনটা ভি ওয়ান সঙ্গে আইএনজি কন্টিনিউলে কিন্তু পারফেক্ট টেন্সে ভি থ্রির সঙ্গেই ভি থ্রির সঙ্গে আইএনজি কখন হয় না অনলি ভি থ্রি হবে হ্যাভের পরে হ্যাভ হলে সবসময় ভি থ্রি হবে হ্যাভ বা হ্যাজ হলে ছবি তুলে নাও মিলিয়ে নাও আজকে এই বছরের মধ্যে আমি তোমাদের গ্রামার শেষ করছি বেঁচে থাকলে নেক্সট ইয়ার আবার গ্রামার আবার পড়াবো কিছু কিছু রিভাইজ করো আর নতুন নতুন কিছু কিছু দেব আচ্ছা তোমরা শিখে নাও আবার বলছি বিদ্যা দদাতি বিনয়ম তোমরা যা নম্র ভদ্রভাবে গ্রহণ করবে তত তোমরা শিখতে পারবে তত তোমরা জানতে পারবে না জানাটা কোনো অন্যায় নয় কিন্তু না জেনে এগো করে লোকের প্রতি কথা গালাগাল করা সেটা অতি অন্যায় আচ্ছা আবার বলি না জানাটা কোনো অন্যায় না আমি বহুত কিছু জানতাম না শিখেছি বিগত 10 বছর শিখি বলতে পারো এ তোমার ছবি নিয়ে নাও 10 পর্যন্ত গুনছি ছবি নিয়ে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 লাভ ইউ কিডোস সি ইউ অ্যাগেইন বাই